আজ আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথডের ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিটের অঙ্কগুলি শিখব। তার কিন্তু পাঁচটি স্টেপ আছে। ফার্স্টে তোমাকে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড বাই দ্য এন্টিটি, প্রতিষ্ঠানের ক্যাপিটাল এমপ্লয়েড এর পরিমাণ জানতে হবে। স্টেপ টু তে কি কম্পিউটেশন অব দ্য অ্যাভারেজ প্রফিট অব দ্য এন্টিটি, প্রতিষ্ঠানের অ্যাভারেজ প্রফিটটা জানতে হবে। স্টেপ থ্রি কি কনসিডারেশন অফ নর্মাল রেট অফ রিটার্ন অব দ্য এন্টিটি, প্রতিষ্ঠানের নর্মাল রেট অফ রিটার্নটা তোমায় জানতে হবে। স্টেপ ফোর কি ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট অব দ্য এন্টিটি, ওই অ্যাভারেজ প্রফিটটা জানার পরে তোমাকে সেটার ক্যাপিটালাইজ ভ্যালুটাও জানতে হবে। আর সেই ক্যাপিটালাইজ ভ্যালু জানার ফর্মুলা হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। তারপরে কি লাস্ট স্টেপ, স্টেপ ফাইভ, সেখানে বলছে ভ্যালু অফ গুডউইল সমান কি ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট, সেটাকে তুমি ক্যাপিটালাইজড ভ্যালু লিখলেই হবে, ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। তুমি ওই যে প্রফিটের ক্যাপিটালাইজড ভ্যালুটা বার করলে আর তার আগে যে ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করেছো, ক্যাপিটালাইজড ভ্যালু থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বাদ দিলে তুমি পেয়ে যাবে ভ্যালু অফ গুডউইল। তো আমরা এসব একটা প্রবলেম দেখি, প্রবলেমে দেখলে তোমরা আরো ভালো ব্যাপারটা বুঝতে পারবে। প্রবলেম ওয়ান, সেখানে কি বলছে দেখো, এ ফার্ম আর্নস এ প্রফিট অফ রুপিস 3 লাখ পার ইয়ার ইন দ্য সেম টাইপ অফ বিজনেস, এ 10% রিটার্ন ইজ জেনারেলি এক্সপেক্টেড। তাহলে একটা ফার্ম প্রফিট কত আর্ন করছে, 3 লাখ, আর ওই টাইপ অফ বিজনেস এর নর্মাল রেট অফ রিটার্ন কি 10%। দ্য টোটাল অ্যাসেট অফ দ্য ফার্ম আর রুপিস 34 লাখ, টোটাল অ্যাসেট হচ্ছে 34 লাখ, and the value of other liabilities are rupees 12 lakh. তাহলে অ্যাসেট হচ্ছে তোমার 34 lakh আর liabilities হচ্ছে 12 lakh. Find the value of goodwill according to capitalization method. এখানে capitalization method বলতে obviously average profit method এর যেটা আমরা capitalized value বার করে করব। এবার solution এর issue, সলিউশনটা দেখো এই যে আগে তাহলে আমাকে বলেছে কি ফার্স্ট স্টেপে কি করতে হবে, ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করতে হবে। তো দেখো ক্যাপিটাল এমপ্লয়েড বার করার ফর্মুলা কি, আমরা সেই শিখেছিলাম যে ক্যাপিটাল আমরা একদম প্রথমে যখন জার্নাল শিখেছিলাম তখন আমরা জানতাম যে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিস বাদ দিলে আমরা ক্যাপিটাল পাই, এখানেও ঠিক তাই। এখানে বলে দিয়েছে দেখো টোটাল অ্যাসেট কত বলেছিল, 34 লাখ, টোটাল লাইবিলিটিস কত, আদার লাইবিলিটিস 12 লাখ, তাহলে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে গেলাম কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল যে ক্যাপিটাল এমপ্লয়েডটা ক্যালকুলেট হয়ে গেল। এবার অ্যাভারেজ প্রফিট দেখো আমাকে বলেই দেওয়া আছে 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন সেটাও বলে দেওয়া আছে 10%। তাহলে আমাকে কি করতে হবে, ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিটের ক্যাপিটালাইজড ভ্যালুটা কত সেটা বার করার ফর্মুলাও আমি দিয়ে দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। এখানে অ্যাভারেজ প্রফিট কত, 3 লাখ, আর নর্মাল রেট অফ রিটার্ন কত, 10%। তাহলে মানে 3 লাখ × 10/100 মানে কি উল্টে গেলে সেটা কি হবে, 100/10, তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট এসে দাঁড়ালো 30 লাখ। এবার ভ্যালু অফ গুডউইল তাহলে কি হবে দেখো, ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। ভ্যালু অফ গুডউইলের ফর্মুলা আমি কি বলেছি, ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। তো আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট বেরোলো হচ্ছে তোমার 30 লাখ, আর ক্যাপিটাল এমপ্লয়েড আমরা বার করেছি 22 লাখ, তাহলে 8 লাখ হয়ে গেল ভ্যালু অফ গুডউইল। ভেরি সিম্পল, এগুলো মেইনলি 1 নম্বরের প্রশ্ন। আর একটা প্রবলেম দেখো সেম টাইপেরই, এ বিজনেস হ্যাজ আর্নড অ্যাভারেজ প্রফিট অফ রুপিস 1 লাখ ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স। এখানে অ্যাভারেজ প্রফিট কত বলে দিচ্ছে, 1 লাখ, অ্যান্ড দ্য নর্মাল রেট অফ রিটার্ন ইন এ সিমিলার টাইপ অফ বিজনেস ইজ 10%। নর্মাল রেট অফ রিটার্ন কত, 10%। Ascertain the value of goodwill by capitalization method. Given the value of net asset of the business is ₹8,20,000. মানে এখানে ক্যাপিটাল এমপ্লয়েড বলে দিল 8,20,000, কি কি লাগে আমাদের দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড লাগে সেটা বলে দিয়েছে 8,20,000, তারপরে হচ্ছে তোমার যেটা লাগে হচ্ছে তোমার অ্যাভারেজ প্রফিট সেটা বলে দিয়েছে 1 লাখ, আর রেট অফ রিটার্নও বলে দিয়েছে 10%। তাহলে এইসবের আমরা অঙ্কটা করে দেখি কেমন। দেখো তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কি করে বার করব, আমার অ্যাভারেজ প্রফিট বলে দিয়েছে 1 লাখ,
আর তার 10% হচ্ছে রেট অফ রিটার্ন, তাহলে 1 লাখ/10% দ্যাট ইস 1 লাখ × 100/10 দ্যাট ইস 10 লাখ, 10 লাখ হয়ে গেল ক্যাপিটালাইজড ভ্যালু। তাহলে সুতরাং ভ্যালু অফ গুডউইল কি হবে, ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটালাইজড ভ্যালু দেওয়া পেয়ে গেছি আমরা, কত পেয়েছি 10 লাখ, আর ক্যাপিটাল এমপ্লয়েড কত 8 লাখ 20, তাহলে আমার ভ্যালু অফ গুডউইল হয়ে গেল 1 লাখ 80। এগুলো তো 1 নম্বরের প্রশ্ন, এরকম ছোট ছোটই হবে। এবার এসো আরেকটা প্রবলেম সেম মেথডেরই। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাকর্ডিং টু দ্য ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। এখানে দেখো আবার কি বলেছে, টোটাল অ্যাসেট রুপিস 29,10,000, টোটাল অ্যাসেট হচ্ছে 29,10,000, আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 12 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন 10%, অ্যাভারেজ প্রফিট 2,16,000। তাহলে সব বলে দিয়েছে, টোটাল অ্যাসেট বলা আছে, কারেন্ট লাইবিলিটিস বলা আছে, তাহলে সেখান থেকে আমি ক্যাপিটাল এমপ্লয়েড বার করে ফেলতে পারবো। কি করে বের করবো, টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, দ্যাট ইস 29,10,000 মাইনাস 12 লাখ, তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড ভ্যালু কত, 17,10,000। আর ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কিভাবে বার করবো, সেই যে ফর্মুলা, অ্যাভারেজ প্রফিট বাই রেট অফ রিটার্ন। এখানে অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে, অ্যাভারেজ প্রফিট বলা আছে 2,16,000/10%, তার মানে গিয়ে দাঁড়ালো ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট হচ্ছে 21,60,000, 21,60,000। হ্যাঁ, মানে 2,16,000 হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু 10%, তাহলে 100% কত হবে, 2,60,000, দ্যাট ইস 2,16,000 × 100/10। তলায় 10% মানে ওটাকে কিভাবে লিখবো, 2,16,000 × 100/10 করলে 21,60,000 হলো। তাহলে সুতরাং ভ্যালু অফ গুডউইল কি হবে, ভ্যালু অফ গুডউইলের ফর্মুলা কি, তোমার হচ্ছে তোমার ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে ক্যাপিটালাইজড ভ্যালু কত, 21,60,000, আর ক্যাপিটাল এমপ্লয়েড কত, 17,10,000, 17,10,000। সুতরাং ভ্যালু অফ গুডউইল হয়ে গেল 4,50,000। ভেরি ইজি, তিনটেই প্রায় সিমিলার টাইপ অফ প্রবলেম। এখানে বেশিরভাগ তোমার ইনফরমেশন গুলো অঙ্কে দেওয়াই থাকবে, বড় জোরে ক্যাপিটাল এমপ্লয়েডটা একটু বার করে নিতে হতে পারে, ঠিক আছে। এটা এই মেথডের আমি তিনটে অঙ্ক তাহলে তোমাদের এখন করিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের টপিক দেখো, ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তার ফার্স্ট স্টেপ কি, কম্পিটিশন অফ সুপার প্রফিট। তোমরা জানো সুপার প্রফিট কম্পিউট করতে, তোমরা জানো সুপার প্রফিট কিভাবে আসে, অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। আর যদি অঙ্কে লাস্ট কয়েক বছরের প্রফিট দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করে নিতে হবে, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এইভাবে তোমরা সুপার প্রফিটটা ক্যালকুলেট করবে। স্টেপ টু তে দেখো কি বলছে, কনসিডারেশন অফ নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্নটা তোমাদের জানতে হবে, সেটা ইউজুয়ালি অঙ্কে দিয়ে দেওয়া হয়। আর স্টেপ থ্রিতে কি, ভ্যালু অফ গুডউইল। স্টেপ থ্রিতে বলছে ভ্যালু অফ গুডউইল, ভ্যালু অফ গুডউইলের ফর্মুলাটা কি দেখো, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তো সুপার প্রফিটের অঙ্ক তোমরা এমনি করেছো আগে, এখানে আমরা করছি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন। তো প্রবলেম একটা দেখো, এ ফার্ম আর্নস এ প্রফিট অফ ₹50,000 অ্যান্ড হ্যাজ ইনভেস্টেড ₹3,75,000। তার মানে কি, ফার্মের তোমার অ্যাকচুয়াল প্রফিট কত হচ্ছে 50,000, আর তার ক্যাপিটাল এমপ্লয়েড কত, 3,75,000। ইন দ্য ক্লাস অফ বিজনেস, মানে সেম ক্লাস অফ বিজনেস, নর্মাল রেট অফ আর্নিং ইজ 10%, মানে এই টাইপ অফ বিজনেসে ইউজুয়ালি নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%। তাহলে তোমাদেরকে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাকর্ডিং টু ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তাহলে আমার যা যা দরকার আমরা সব এখানে পেয়েছি অঙ্কটাতে। আমরা নর্মাল প্রফিট জানি, আমরা ক্যাপিটাল এমপ্লয়েড জানি, আমরা নর্মাল রেট অফ রিটার্ন জানি, তাহলে তার থেকে আমরা নর্মাল প্রফিট জেনে যাব। তাহলে আমরা অ্যাকচুয়াল প্রফিটও জানলাম, নর্মাল প্রফিটও জানলাম, তাহলেই আমরা সুপার প্রফিট পেয়ে যাব। সুপার প্রফিট পেয়ে গেলে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইলের কোনো অসুবিধে নেই, ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তো তাহলে দেখো আমরা পরপর পেয়ে গেছি, সেগুলো লিখেছি। ক্যাপিটাল এমপ্লয়েড দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড 3,75,000, অ্যাকচুয়াল প্রফিট আর্ন 50,000, নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 10%, তাহলে নর্মাল প্রফিট কত হবে দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড যদি 3,75,000 হয়, তাহলে তার 10% হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, তাহলে নর্মাল প্রফিট কত, 37,500, নর্মাল প্রফিট হচ্ছে 37,500। তাহলে সুতরাং সুপার প্রফিট কত হবে,
সুপার প্রফিট কত হবে দেখো, সুপার প্রফিট হবে হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তার মানে হচ্ছে 50,000 মাইনাস 37,500, তাহলে কত হচ্ছে রুপিস 12,500। আর ভ্যালু অফ গুডউইল কত হবে দেখো, ভ্যালু অফ গুডউইল হবে হচ্ছে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু 100। সুপার প্রফিট হচ্ছে 12,500 বাই নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10% 10 ইনটু 100, তাহলে 1,25,000। তাহলে ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে ভ্যালু অফ গুডউইল দাঁড়ালো 1,25,000। এসো এরকমই আরেকটা অঙ্ক দেখি আমরা, দেখো প্রবলেম নাম্বার টু, সেখানে কি বলেছে, আ বিজনেস হ্যাজ আর্নড অ্যাভারেজ প্রফিট অফ রুপিস 1,00,000 ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স, মানে লাস্ট ফিউ ইয়ার্স এর অ্যাভারেজ প্রফিটটা বলে দিয়েছে 1,00,000 টাকা। অ্যান্ড দ্য নর্মাল রেট অফ রিটার্ন ইন সিমিলার বিজনেস ইস 10%, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল বাই ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, দ্য অ্যাসেট অফ দ্য বিজনেস where rupees 10 lakh hoche tomar asset, total asset, and its external liabilities rupees 1,80,000. tale dekho problem ta te amader ki ki bola ache, ki ki figure amar ache, amake bole dewa ache average profit mane actual profit ta amader bole dewa ache, amader normal rate of return 10% bola ache, amar asset er value bola ache, liabilities er value bola ache, that means ami capital employed bar kore felte parbo। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বার করে ফেলার পর তার সাথে নর্মাল রেট অফ রিটার্নটা দিলেই আমি নর্মাল প্রফিট পেয়ে যাব, তাহলেই আমি নর্মাল প্রফিট থেকে মানে অ্যাকচুয়াল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলেই কিন্তু আমরা সুপার প্রফিট পেয়ে যাব। তো দেখো এসে স্টেপ বাই স্টেপ আমরা করি, ক্যাপিটাল এমপ্লয়েড দেখো টোটাল অ্যাসেট, ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়ালস টু কি, টোটাল অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লাইবিলিটিস, টোটাল অ্যাসেট মাইনাস এক্সটার্নাল লাইবিলিটিস, দ্যাট ইজ টোটাল অ্যাসেট দেখো 10,00,000, আর এক্সটার্নাল লাইবিলিটিস কত 1,80,000। তার মানে তোমার কত হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এমপ্লয়েড কত দাঁড়াচ্ছে 8,20,000, ক্যাপিটাল এমপ্লয়েড দাঁড়াচ্ছে 8,20,000। আর আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট কত বলে দেওয়া আছে 1,00,000, নর্মাল রেট অফ রিটার্ন বলা আছে 10%। তাহলে নর্মাল প্রফিট কত হবে, নর্মাল প্রফিট কি কত হবে, ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু 10%, দ্যাট ইজ ক্যাপিটাল এমপ্লয়েড 8,20,000 হলে তার 10% হচ্ছে 82,000, তাহলে আমি নর্মাল প্রফিট পেয়ে গেলাম। সুতরাং তাহলে সুপার প্রফিট কি করে পাবো, সুপার প্রফিট ইকুয়ালস টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিট হচ্ছে 1,00,000 আর নর্মাল প্রফিট হচ্ছে 82,000, তার মানে সুপার প্রফিট হয়ে গেল 18,000। সুতরাং ভ্যালু অফ গুডউইল দেখো, ভ্যালু অফ গুডউইল কি হবে, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু 100, দ্যাট মিন্স দেখো সুপার প্রফিট হচ্ছে 18,000 বাই নর্মাল রেট অফ রিটার্ন 10 ইনটু 100 ইনটু 100, তার মানে 100, তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 1,80,000। তাহলে ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে তোমার অ্যান্সারটা এলো 1,80,000 ভ্যালু অফ গুডউইল দ্বারা। আরেকটা একটু একটু অন্য রকমের, একটু কঠিন অঙ্ক, কঠিন মানে একটু অন্য একটা আইটেম আছে সেটা করা, প্রবলেম নাম্বার থ্রি, সেখানে কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল বাই ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তাতে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড বলা আছে 15,00,000, অ্যাভারেজ প্রফিট বলেই দেওয়া আছে 2,00,000, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10% পার অ্যানাম, আর রিস্ক প্রিমিয়াম এক্সপেক্টেড অ্যাজ কম্পেনসেশন ফর দ্য রিস্ক টেকেন 2%। মানে এটা একটা নতুন জিনিস তোমরা শিখছ, দেখো আমরা তো প্রফিট কেন আশা করি, আমরা ব্যবসায় ক্যাপিটাল ইনভেস্ট করি, তাই জন্য ক্যাপিটাল ইনভেস্টেড এগেনস্টে আমরা কী আশা করি, ব্যবসা থেকে প্রফিট আশা করি। এবার তোমরা এটা জানো যে যে যত ক্যাপিটাল ইনভেস্ট করবে, রিস্ক নেবে, তার প্রফিট হওয়ার চান্সটাও বেশি। আমরা একটা কথা পড়েছি যে নো রিস্ক নো গেন, তুমি যদি রিস্ক না নাও তাহলে তুমি গেন করতে পারবে না। তাহলে এটা অবভিয়াস যে যে বেশি রিস্ক নেবে তার প্রফিট এক্সপেকটেশনটাও বেশি হবে, সে প্রফিট বেশি এক্সপেক্ট করবে। তো সেই জন্য এখানে বলছে যে রিস্ক ফ্রি এক্সপেকটেশন হচ্ছে 10%, আর সে যেহেতু রিস্ক নিয়েছে, রিস্ক ফ্রি এক্সপেকটেশন হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন 10%, আর সে রিস্ক নেওয়ার জন্য রিস্ক অ্যাজ এ কম্পেনসেশন অফ টেকিং রিস্ক তার জন্য 2%,
তাহলে তার নর্মাল রেট অফ রিটার্ন গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 12%, দুটো মিলিয়েই তো। সে যদি রিস্ক নিয়েছে তাহলে রিস্ক না নিয়ে তার প্রফিট এক্সপেকটেশন 10% থাকতো, রিস্ক নেওয়ার জন্য আরো 2% বেড়ে গিয়ে তার টোটাল নর্মাল রিটার্ন হয়ে গেল, এক্সপেক্টেড রিটার্ন হয়ে গেল 12%। তাহলে দেখো ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কটায় বলা আছে 15 লাখ, আর নর্মাল রেট অফ রিটার্ন গিয়ে দাঁড়ালো তাহলে কত, 12%। তাহলে নর্মাল প্রফিট কত হবে, আমার ক্যাপিটাল এমপ্লয়েড 15 লাখ, তার 12%, দ্যাট মিনস 1,80,000। তাহলে নর্মাল প্রফিট দাঁড়িয়েছে 1,80,000। আর অ্যাভারেজ প্রফিট বলেই দেওয়া আছে, অ্যাভারেজ প্রফিট দেখো বলে দেওয়া আছে 2 লাখ। তাহলে সুপার প্রফিট কত হবে, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, আমি প্রত্যেকটা স্টেপও লিখে দিয়েছি প্রত্যেকবার, দেখো 2 লাখ মাইনাস 1,80,000, দ্যাট মিনস 20,000 হচ্ছে সুপার প্রফিট, 20,000 হচ্ছে সুপার প্রফিট। তাহলে ভ্যালু অফ গুডউইল কী হবে, ভ্যালু অফ গুডউইল দেখো সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, দ্যাট মিনস 20,000 বাই 12 ইন্টু 100, দ্যাট মিনস 1,66,667। দিস ইজ দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এই ধরনের অঙ্কগুলোই আসে, 1 নম্বরে আসে। আমি তোমাদের বেশ কিছু আগের দিনের মতোই বেশ কিছু প্রবলেম সলভ করতে দিয়ে দেবো অ্যাজ এ হোমওয়ার্ক, আর ইয়ারে ঠিক কীরকম প্রবলেম আসে এবং তার সাথে কীরকম অপশান দেওয়া থাকে সেগুলো দিয়েও আমি কিছু এক্সাম্পল ফর এক্সাম্পল দিয়ে দেবো তোমাদের অঙ্ক, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এই ভিডিওটা তো তোমরা দেখবেই, তার সাথে আমি যদি কিছু বোঝানোর থাকে অডিওতেও দিয়ে দেবো, দিয়ে তোমরা ক্লাসটা করবে, তারপরে না বুঝতে পারলে ক্লাসের দিনে ক্লাসের টাইমে আমাকে কোশ্চেন। ওকে, ঠিক আছে।